যে আমি যে ভালো থাকি সেটা কেমন করে ভালো থাকি সেটা নিয়ে কথা যেন বলি। আমাকে এক রুগী একবার জিজ্ঞেস করলো, উনি খুবই মোটাসোটা লম্বা চওড়া মানুষ, ঘুড়িটা আমার থেকেও বেশি, তো হার্টের মধ্যে দুইটা রিং বসানো, সাহেব কী খাবো বা কী খাবো না? আমরা শুনেন, যেটা খুব মুখে মজা লাগে ওইটাই খাবেন না, হো হো করে হেসে দিলেন। আমি আসলে রুগীদের কী বলি জানেন, এই যে খাদ্য নিয়ে আমাদের কথাগুলো আছে, সবার আগে মনে রাখতে হবে মহান আল্লাহ তাআলা কোনো খাবার কিন্তু আমার আপনার ক্ষতি করার জন্য বানান নাই, কিন্তু আমাদের পরিমিতি বলতে খুব ইম্পর্টেন্ট। দুধ ছ মাস পর্যন্ত শুধু বুকের দুধ বাচ্চার জন্য অসাধারণ খাবার, এখন যদি একটা আড়াই বছরের বাচ্চা শুধু দুধের উপর নির্ভর করতে চায় তাহলে তো ঠিক হলো না। আমি কি বলি জানেন, এই দুধ সম্বন্ধে মিসকনসেপশন আছে বলে এই আমার প্রেশার বেড়ে যাবে, এই হয়ে যাবে, শেষ হয়ে যাবে। আমি কি বলি জানেন, আমি বলি দুধ হলো দুই কালে খেতেই হবে, একটা হলো সময়কালে আমি যখন বাচ্চা, আরেকটা হলো বয়সকালে, এখানে যে মুরব্বীরা বসে আছেন তারা প্রত্যেকে। বলে এটা কেমন কথা, আমার কি প্রেশার বেড়ে যাবে? মোটেও না। কেন না, দুধ খাবেন কীভাবে তাহলে? আমি বলি কি, আপনি এক কেজি দুধকে জাল দিয়ে আধা কেজি বানাবেন, রেখে দিবেন, সর পড়বে না, সেই সরটা উঠে আপনার নাতিপুতিরা খাবে বয়স্কদের জন্য, আর যারা মাঝবয়সী তাদের বাচ্চারা খাবে। আপনি খাবেন ঘন দুধটুকু, কী আছে, প্রোটিন, ক্যালসিয়াম, অনেকগুলো ভিটামিন, কিন্তু ফ্যাট কিন্তু চর্বি কিন্তু চলে গেছে সরের মধ্যে। আপনি সেই দুধ নিশ্চিন্তে খাবেন। কীভাবে খাবেন? আমি কিন্তু খাবার নিয়ে কথা বলছি, এই জন্য অনেক জিনিস অনেক কিছু শুনবেন, এই খাবার নিয়ে মিসকনসেপশন খুব বেশি, আমি ওটার উপরই ফোকাস করব। আমি বলি কি, কবজি ডুবায় দুধ ভাত খাবেন। বলে এটা আবার কেমন কথা গো? আমি বললাম গাতালা প্লেট নেবেন, তার মধ্যে এই ঘন দুধটা দিবেন, দুটো চাপা কলা দিবেন, সাগর কলা না, চাপা কলা টক মিষ্টি, সুগার কম, প্রোটিন, ফাইবার, ভিটামিন অনেক বেশি, এবং তার সাথে অল্প একটু ভাত দিবেন। আপনার পেটটা পরিষ্কার হবে সকালবেলায়, আপনার পুষ্টি হবে, প্রোটিন পাচ্ছেন, ফাইবার পাচ্ছেন, ক্যালসিয়াম পাচ্ছেন, সবই পাচ্ছেন, এবং ঘুমটাও খুব ভালো হবে। তাহলে একটা মিসকনসেপশন গেল। তা আমাকে জিজ্ঞেস করে, ডাক্তার সাহেব ডিম কি খাওয়া যাবে? আমি জি খাওয়া যাবে। রুগী চোখ বড় করে জিজ্ঞেস করে, এটা কেমন কথা? সবচেয়ে শুনে আসছি আমি হার্টের রুগী, প্রেশারের রুগী, ডায়াবেটিসের রুগী, আমার ডিম খাওয়া যাবে না। আমি বললাম শুনেন, ডিমের মধ্যে কী আছে, দুটো জিনিস, ফার্স্ট ক্লাস প্রোটিন আছে সাদা অংশটুকু, আর ভিতরে কুসুম যেটা আছে সেটা হলো চমৎকার সব ফ্যাট আছে। আপনার আমার বডির প্রত্যেকটা সেল, প্রত্যেকটা কোষ তৈরি হলো এই প্রোটিন আর ফ্যাট দিয়ে, তাই না? তাহলে কি ফ্যাট কি আমার জন্য খারাপ? খারাপ না, কিন্তু পরিমাণটা আমার ঠিক হতে হবে, এবং কোন ধরনের ফ্যাট খাচ্ছি সেটা উপর নির্ভর করবে। ডিমের যে কুসুমটা সেটা আমার আপনার জন্য ভালো, খারাপ নয়, তার মধ্যে যে ভিটামিনগুলো আছে সেটা আমার আপনার জন্য অনেক বেশি জরুরি। কটা খেতে পারবো? একটা। কারো যদি খুব মোটাসোটা হয়ে থাকে তাহলে তার ওজন কমানোর জন্য, ওজন কমানোর জন্য আমি তার ফ্যাটটা হয়তো রেস্ট্রিক্ট করে দিলাম, তাকে বললাম বাবা তুমি অল্টারনেট ডেতে একটা করে ডিম খাও, কিন্তু পুষ্টির হিসাবে ডিমের তুলনা নেই। আপনি আছেন এই যে ধানসিঁড়ি নদীর বরিশালপুরা এলাকার, তো জীবনানন্দের কবিতা আছে, নদীমাতৃক দেশ, মাছ হলো এখানকার অসাধারণ, মাছের কোনো তুলনা নেই। বলে ডাক্তার সাহেব বল পাঙ্গাস খাওয়া যাবে? বলে যাবে, যাবে না দেখেন, আমি কিন্তু না করছি না কিছুতে। তাহলে কী খাবো না? বলে বল পাঙ্গাসের পেটির অংশটুকু অন্যরা খাবে, আপনি মাছটা খাবেন। তাহলে কীভাবে খাবো না? বলে আপনি যখন রান্না করবেন দয়া করে ভুনা করবেন না, ভুনা করলেই তো এক গাদা তেল দিচ্ছেন, আপনি ওটা তরকারি হিসাবে খান, কোনো অসুবিধা নেই। এই যে রান্নার যে তেলের অংশটুকু সেটা একটা এক্সাম্পল দিয়ে আমি উদাহরণ দিই, বেগুন ভাজি এতগুলো তেল, বেগুন ভর্তা এইটুকু তেল, খাচ্ছি কিন্তু বেগুন, কিন্তু দেখেন যখন ভর্তা করে খাচ্ছি, তরকারি খাচ্ছি, তখন কিন্তু তেল কমে গেল, কিন্তু ভাজি খেলে এক গাদা তেল, আমি তেলের পরিমাণটা কমাব। এই যে মাছের কথা বলা হচ্ছে, মনে রাখবেন সামুদ্রিক মাছ প্রত্যেকটা আমাদের জন্য, হার্টের জন্য, প্রেশারের জন্য ভালো, সামুদ্রিক মাছ যত তৈলাক্ত হয় ভালো। এই যে আপনারা ওই যে ফিশ অয়েল ক্যাপসুল খান, ওটা কি সামুদ্রিক মাছের তেল? আপনি পয়সা দিয়ে কিনে খাচ্ছেন কেন গো?
আপনি কি এখানকার সামুদ্রিক মাছ খাওয়া যায় না? ইলিশ মাছ সামুদ্রিক মাছ, তার মানে ইলিশ মাছ আমার জন্য খুব ভালো। কোন মাছটা খাবো না? বল পাঙ্গেশের পেটিটুকু খাবো না, মাছ খাবো, কিছু অসুবিধা নেই। বাকি যত ছোট মাছ আছে, মিঠা পানির মাছ আছে, সেটা হয় নিউট্রাল অথবা উপকারী, ক্ষতি করবে না। বড় চিংড়ি খাবো না, ওটার মধ্যে ফ্যাট বেশি, এবং রান্নার প্রসেসটা আমি একটু বদলে নিব, এটা ইম্পর্টেন্ট। তাহলে ফ্যাট কোনটা বাদ দিব? আমি বললে বাদ দিবেন কি জানেন, সিঙ্গারা, সমোচা, পকৌড়া, এগুলো বাদ দিবেন। আর কি বাদ দিবেন? রাজ্যে পেটিস আর কেক খান, পেস্ট্রি খান, সেটা বাদ দিবেন। কেন? দোকানে যে রান্না করছে, পেটির যে তেল ভাজছে, এই ভাজছে, গতদিনে যে তেল ছিল সেই তেল কি রান্না শেষ হলে রাতের বেলা কি ফেলে দিচ্ছে? দিচ্ছে না তো, কড়াইয়ে কিন্তু রয়ে গেল, পরের দিন কিন্তু তার সাথে যোগ হচ্ছে। এবং এই যে ফ্যাটটা যখনই আমরা বেশি করে রান্না করি, ভুনা করতে গেলে যেরকম হয়, অনেকক্ষণ ধরে রান্না করা হয়, তেলের ক্যারেক্টার, চরিত্র বদলে যায়, এবং তার ফলে যে তেলটা তৈরি হয় আমরা এটাকে বলি ট্রান্স ফ্যাট। এই ট্রান্স ফ্যাটগুলা আমার বডি কিন্তু সেটা হজম করার জন্য মোটেও তৈরি না, সেটা সাংঘাতিক ক্ষতি করে। তার মানে অতিরিক্ত ভাজা পোড়া যে কোনো জিনিস আমার ক্ষতি করবে। তাই যে এই যে তেলকে চর্বিকে আমরা যে দোষারোপ করছি তা ঠিক না। তা আমরা এত মানুষটা মোটা হচ্ছে কী দিয়ে? ভাইজান এবং বোনেরা, ভাত খেয়ে। আমরা যারা পেট মোটা আছি তারা সবাই কিন্তু ভাতের পরিমাণটা ড্রামাটিক্যালি কমান, আপনার পেটের পরিমাণটা ড্রামাটিক্যালি কমবে, ওটা ছাড়া হয় না। আর কি করবো আমি যদি আমি ওজন কমাতে চাই, ই করতে চাই? হাঁটব। একটা প্রবলেম দেখেন, আমি একটা প্রেশার রুগী, হার্টের রুগী, কে বলছে হাঁটেন, আমার বয়স হয়ে গেছে 60, হাঁটুতে তো বাদ ধরবেই। বাদ ধরবে কেন? আরও ধরবে এই জন্য, আমি দুধ খাই না, আমি ডিম খাই না, বলে না মোটা হয়ে যাব, তার মানে আমার ক্যালসিয়াম কিন্তু একদম ঘাটতি হয়ে যাচ্ছে। তা আমার হাড্ডিকে আমি ফুয়েল দিচ্ছি না, তার খাবার দিচ্ছি না, তাকে কাজ করাবো বেশি বেশি, আমার বডি কি মানবে? মানবে না। তার ফলে দেখেন, খেয়াল করে যে জিনিসটা আপনি উপকার করতে চাচ্ছেন নিজের, আপনি কিন্তু আসলে নিজেই নিজের পায়ে কুড়াল মেরে সেটা ক্ষতি করার ব্যবস্থা করে রাখছেন। আমি কি বলি জানেন, যত মেনোপজ হয়ে গেছে, মাসিক বন্ধ হয়ে যাওয়া মহিলারা আসছেন, তাদের প্রত্যেককে বলি, আপনার যদি দুধটা হজম হয় অবশ্যই অবশ্যই মিনিমাম 1 কোয়া দুধ খাবেন। আমার অনেক রুগী আছে যে প্রতিদিন 1 কেজির মধ্যে দুধ খায়। কেন? বয়স্ক মহিলা। এরকম আমি একটা গল্প বলি, 96 আমি প্রথম FCBS করার পর প্র্যাকটিস শুরু করি, কোলে করে নিয়ে আসছে ছেলেরা মাকে, মা হাঁটতে পারে না, এত ব্যথা সব সারা বডিতে। আমি তাকে দেখে বললাম কি, উনি খেতে পারে না কিছু, আমরা ওনার ট্রিটমেন্ট হলো ডেলি 1 কেজি দুধ খাবে। বলে এটা কেমন করে? বলে দুধ খাবে, দই খাবে, রাত্রিবেলা আবার দুধ খাবে। ওরা খাওয়ানো শুরু করলো। সেই মহিলা মারা গেছেন 2013 প্রবাবলি। তার আগ পর্যন্ত প্রতি বছর একবার করে আমাকে দেখতে আসেন। বলে বাবা তোমার দেখতে আসছি, তুমি কেমন আছো? বলে আমি ভালো আছি। উনি হেঁটে ঢুকতেন, যে মাকে 96 কোলে করে নিয়ে ঢুকিয়েছিল 12-13 পর্যন্ত উনি হেঁটে ঢুকতেন, জাস্ট আমাকে এমনি দেখার জন্য, তার বাচ্চা ডাক্তার কেমন আছে, তখন আমি বাচ্চা ছিলাম, সেই জন্য আমাকে ডাক্তার, বাচ্চা ডাক্তার, যে কেমন আছে দেখার জন্য, দোয়া দেওয়ার জন্য, শুধু খাবারের পরিবর্তনটা করে। কাজে আমি যখন আপনাকে হাঁটতে বলবো, আমার শরীরের পুষ্টিটা যোগাতে হবে, তার জন্য আমার ক্যালসিয়াম দরকার, তার জন্য আমার ভিটামিন ডি দরকার, তার জন্য আমার প্রোটিন দরকার, দুধ আর ডিম হলো তার ভালো সোর্স, ফ্যাটটা উঠায় নিতে হবে, তার মানে আমি সর খেতে পারবো না। অনেকে আছে দুধ হজম করতে পারে না, তাহলে তো কিছু করার নেই, আপনি জোর করে খাওয়াতে পারবেন না। দুধ হজম করার এনজাইম যদি আপনার পেটে না থাকে, দুধ খেলে যদি আপনার পেটে গুড়গুড় করে, আপনার যদি লুজ মোশন হয়, তাহলে খেতে পারবেন না। সেক্ষেত্রে কী খাবেন? ডিমের সাদা অংশ খাওয়াটা বাড়িয়ে দেবেন, দুটা করে ডিমের সাদা অংশ খান, একটা ডিমে কুসুম খান, এটা হলেই হয়। গুড়া মাছ, গুড়া মাছের কাঁটাসহ খাওয়া খেলে পরে আমরা কিন্তু প্রচুর ক্যালসিয়াম ফসফেট পাচ্ছি। এবার আসি তাহলে গোস্তের কথায়, কী করবো? মুরগির মাংস খাবেন, তো ভুনাটার মধ্যে তেলটা কম দিলে হয়, আমাদের মা বোনেরা যদি ওইটা একটু কম দিলে, যদি মজা করে রাঁধতে পারেন, আপত্তি কী আছে? গরু খাসি, ভাই এখানে আপত্তি আছে। গরু খাসি সারা জীবন আপনি যেখানে যান, যে দেশে যান, সব দেশে বলবে এটা আপনার আমার জন্য অত ভালো না, এটা আমরা যতটুকু পারি কম খাবো। তা আমার এক রুগী বলছে, বলে হ্যাঁ আমি কিন্তু ইয়ে খাই না, বলে গরু ভুনাটুনা হইলে
আমি আমার রুটিটা খাই গরুর ওই ঝোল দিয়ে, এটা কিন্তু বিরাট ভুল। ঝোলের মধ্যে এত মজা কেন? কারণ ওই গরুর ফ্যাটটা তো সব গলে গিয়ে ওই ঝোলের মধ্যে চলে আসছে, আপনি মজা করে ওটা খাচ্ছেন, খেয়ে কিন্তু সমস্ত ফ্যাট আবার ঢুকাচ্ছেন। কাজে গরু খাসি যদি আমি খাই, আমার যদি খেতে ইচ্ছা করে, মাসে একদিন দুদিন খেলাম, আমি দুই টুকরা গোস্ত নিলাম, ডাল দিয়ে খেয়ে ফেললাম, এটা আমরা খেয়াল করব। আর কি করব, কোনটা খাবো না? কোক, ফান্টা যতটুকু সম্ভব আমরা খাবো না। চিনি, চিনি যে কতটুকু ক্ষতিকর আমাদের জন্য, যার ডায়াবেটিস নাই তার জন্য সেটা কিন্তু আমাদের ধারণায় নেই। মিষ্টি কমানো মানে আপনি আপনার অনেক উপকার করলেন। হিসাবটা এরকম, আপনার যে ডায়াবেটিস হলো, আপনার সমবয়সী যারা আছেন তাদের তুলনায় আপনার আয়ু 7 বছর কমে গেল ডায়াবেটিসের হওয়ার এত প্রবলেম। কাজে সেটা আমাদের খেয়াল করতে হবে, আমাদের হাঁটতে হবে। কারণ হাঁটাটা কখন হাঁটবো? বিদেশে তো তারা সকালবেলা উঠেই শর্টস পরলে দৌড়ালো, আমরা বলি না, ঘুম থেকে উঠেই সাথে সাথে হাঁটতে যেও না। আমাদের অভ্যাস কী, সকালে উঠলাম, ওযু করলাম, নামাজটা পড়লাম, এক গ্লাস পানি, একটা বিস্কুট খেয়ে তারপরে হাঁটতে গেলেন, আপনার বডিকে সজাগ হওয়ার সুযোগ করে দিলেন। আপনার এই সকালবেলা হাঁটা কোনো ক্ষতি নেই, বিকেলে হাঁটা কোনো আপত্তি নেই, অন্য যে কোনো সময় হাঁটা কোনো আপত্তি নেই। সকালবেলা হাঁটার একটা ইম্পর্টেন্ট জিনিস হলো যে আপনি ঘুম থেকে উঠে তাড়াহুড়া করে দৌড়াইকে নামাজ ধরার জন্য যাচ্ছেন, আপনার হার্ট অ্যাটাক হওয়ার চান্স অনেক বেশি। সকালবেলায় উঠে আপনার শরীরকে সজাগ করতে দিতে হবে, তাড়াহুড়া করে যদি কাজ করেন সেই সময় হার্ট অ্যাটাক হওয়ার এবং ব্রেন স্ট্রোক হওয়ার রিস্ক সবচেয়ে বেশি। রাত 3টা থেকে সকাল 9টার মধ্যে সবচেয়ে বেশি পরিমাণে হার্ট অ্যাটাক এবং ব্রেন স্ট্রোক হয়, প্যারালাইসিস হয়। কাজে এই জিনিসটা খেয়াল করবেন। আরেকটা জিনিস সবাইকে অনুরোধ করছি খাওয়ার ব্যাপারে, লবণ, লবণটা যতটুকু পারেন কম খাবেন। আমার রুগী বলে, আমি কিন্তু লবণ, ডাক্তার সাহেব আমি লবণ একদম সিদ্ধ করে খাই। তাহলে আপনি লবণ কাটেন, জাল দেন, কাহি পোড়ান, যা ইচ্ছা করেন লবণ লবণই থাকবে। দয়া করে লবণের পরিমাণটা কমাতে হবে, কাজে রান্নায় একটু লবণটা কম দিয়ে আর পাতে লবণ নেবেনই না। আচ্ছা, আপনি না ওটা নাই খেলেন, এই যে চিপস আছে, চিপসের মধ্যে প্রচুর লবণ। আপনি যে কোনো প্রসেস ফুড খান, পিজা খাবেন, এই খাবেন, যারা শহরে থাকে তাদের তো অভ্যাস খারাপ, সব কোটার মধ্যে লবণ অনেক বেশি, লবণ ছাড়া কোনো খাবার প্রিজার্ভ করা যায় না। কাজে লবণটা যেন আমরা কম খাই, আমরা ফলমূল যেন অনেক বেশি খাই। আর কোন ফল খাবো, আপেল আর আঙ্গুর? ডেফিনেটলি না। সবচেয়ে ভালো ফল কোনটা জানেন? স্কুলে মেয়েরা, বাচ্চা মেয়েরা যেসব ফলগুলো খায় সেগুলো সবচেয়ে ভালো, তার মানে সেই লটকন আর কী সব আছে না, আমলকি, এটা আমলকি, মানে যত রকম বাচ্চারা যত ফল টল খায় সেই সব কটা ফল অনেক ভালো, যে কোনো ফলও ভালো। আপনি আম খাবেন, খাবেন না কেন? অবশ্যই খাবেন। ডায়াবেটিক রুগী আম খাবে না? খাবে। আমি কালকে লেলকে বলছিলাম, ডায়াবেটিক রুগী আম খেতে চাই, আমি বললাম খাবেন, আমার তো শর্ত হলো আপনার সুগারটা একটা নির্দিষ্ট লেভেলে রাখা। রাখবো কী করবো, আমি আমি একসাথে বেশি খাবো না, 3 বেলা আমি অল্প অল্প করে খাই। প্রত্যেকবার খাওয়ার সময় 1 মুঠ করে ভাত কম খাই না, তাহলেই তো হলো, আমার কার্বোহাইড্রেটের হিসাব ঠিক থাকলো। আর কী করবো, আমি 15 মিনিট ওই দিন হাঁটি বেশি, আমার খরচ হয়ে গেলেই তো হলো। ব্যালেন্স করাটা, পরিমিতি বোধটা ইম্পর্টেন্ট। কোরআন শরীফে একটা আয়াত হলো, ডু গুড ডিডস ইন মডারেশন, তুমি ভালো কাজও মাত্রা রেখে করো। কেউ যদি এখন বলে যে আমি ডেলি 2 ঘন্টা হাঁটি, আমি বললাম ভাই রাখেন রাখেন, ওইটা 1 ঘন্টা করেন। ডু গুড ডিডস ইন মডারেশন, ভালো কাজও মাত্রা রেখে করো, কোনো জিনিস বেশি করবেন না। আপনি খাওয়া এত কন্ট্রোল করছেন যে আপনি গোস্ত টোস্ত কিচ্ছু খান না, আপনার রক্তশূন্যতা হবে, নানা রকম ডেফিসিয়েন্সি হবে এবং আপনার নানা রকম প্রবলেম হবে। আল্লাহ তাআলা কোনো খাবার আপনার আমার ক্ষতির জন্য বানান নাই। পরিমিতি বোধটা ইম্পর্টেন্ট, কোনটুকু কী খাবে সেটা ইম্পর্টেন্ট। যার কিডনি রোগ আছে সে নিশ্চয়ই কিছু খাবার খাবে না, যার ডায়াবেটিস আছে সে সরাসরি মিষ্টি ফলটা হিসেব করে খাবে, আর যার এগুলো নেই সে মনের সুখে খাবে। আমরা যেন এই জিনিসগুলো, এই ভালো অভ্যাসগুলো মনে রাখি, সবাই যেন সচল থাকি, সবাই যেন সুস্থ চিন্তা করি, আর একটা নির্দিষ্ট লাইফ স্টাইলের মধ্যে একটা সেই আনি। আমার ইয়াং যারা আছেন, দয়া করে রাত 11টার পরে মোবাইলটা বন্ধ করবেন। রাতের মোবাইল আর ফেসবুক যে কী ক্ষতিকর আপনাদের জন্য, আপনাদের ব্রেনটার কী ক্ষতি করতেছে সেটা আপনাদের কোনো ধারণা নেই। সেটা করবেন সবাইকে, সবাই ভালো থাকে। অনেক কিছু বলা যায় আমার মনে হয়, কিন্তু এই যে বেসিক কথাগুলো সিম্পল জিনিস সেটা নিয়ে কথা কেউ বলে না। আমি আজকে সেটা নিয়েই কথা বললাম। ধন্যবাদ সবাইকে।